সবাইকে কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি নানান জায়গায় ভিডিও স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 9:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। ডেলি ওই সকালবেলায় চা খাওয়া এইসব দেখানোর মানে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো আমি এখন বসে আছি দোকানে, আর বিদ্যুৎ সেখানে খেলা করছে। তো এখন এখানে আমি বসে আছি, আর ওদিকে সবাই সবাই দেখতে থাকো, একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো কালকে আমরা গেছিলাম শক্তিপুর, তো শক্তিপুরে সেই কাজটা হয়নি, আবার আজ আমাকে যেতে হবে। শক্তিপুর যেতে হবে না, আজ আমাদের অঞ্চল যেতে হবে, আবার কাল বাদ পরশু। কালকে তো বিশ্বকর্মা পুজো, তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অ্যাডভান্স। আর কাল আমাদের পাড়াতে মনসা পুজো আছে, তো আজ আমরা যাব হচ্ছে মাঙ্গনপাড়া যাব। আবার আজ অঞ্চল যেতে হবে, অঞ্চলের সেক্রেটারির সই হয়নি আমার, তো আজকে সেক্রেটারিটাকে ভালো করে বলে সই। একই জায়গায় রোজ রোজ যেতে কার ভালো লাগে বলো, বিরক্ত লাগে। এই 12,000 টাকার জন্য আমাকে 12 পাক ঘোরাচ্ছে মনে হচ্ছে, মানে যে কোনো সরকারি কিছু করতে গেলেই 1,000 পাক ঘুরতে হয়। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ। আমি আলু ভাজা করি, তো আজকে মানে মটর আলু সিদ্ধ করেছে মা, তো ওটা ঘুগনি করে দেবো, সেই জন্য আজকে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি রান্নাটা করি।
সকালকার জলখাবার নিয়ে যা বৃষ্টি পড়তে গেছে ছাপা মানি কিছুই না। দেখো রাস্তা, এই রাস্তায় একাতে ফোন নিয়ে যাওয়া যাবে না, তো তোমাদেরকে একবারে অঞ্চল গিয়ে কথা বলছি। আর কেউ আসেনি, প্রধানও আসেনি, অঞ্চল চাকরি পেতে সেও আসেনি। আর এটা আমাদের অঞ্চল, এখানে আমাদের অঞ্চল সার্টিফিকেট পেতে যাই, কিন্তু কেউই আসেনি। আজ অঞ্চল চাকরি সভাপতি সে করে, কিন্তু কেউ আসেনি, আজও কাজ হলো না। তো একই জায়গায় রোজ রোজ আসতে আর ভালো লাগে, সেটাই কোনো কাজই হলো না। তাই একটা তেঁতুল বাগান নিয়ে বাড়ি যাচ্ছি, মানে তেঁতুল বাগান না, এটা বাঁধ। বাঁধের ওখানে প্রচুর তেঁতুল গাছ আছে, তো আমরা যাচ্ছি। আর কত তেঁতুল ধরে রাখো গাছে, দেখো তেঁতুল গাছ। আর ওরা তেঁতুল করছে, এখানে এরা তেঁতুল কুড়োচ্ছে, প্রচুর তেঁতুল দিয়েছে ওরা। তেঁতুল গাছটা দেখো, আর এখানে যা তা অবস্থা করে রেখে দিচ্ছে। এটা হচ্ছে তেঁতুল গাছ, আর এই দেখো তেঁতুলের ফুল, এটা তেঁতুলের ফুল, মানে আরো আছে বাইরে। এবার এই গাছটাই প্রচুর তেঁতুল ধরে আছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু প্রচুর তেঁতুল আছে গাছের মধ্যে। দেখো তোমাদের ভিতরটা দেখাই, আমি একটা তেঁতুল পেয়েছি, তো পেয়েছি তেঁতুল। আর এই গাছটাতে প্রচুর তেঁতুল আছে, প্রচুর। তোমরা যদি দেখো তো দেখো, এই দেখো গাছে কিরকম ধরে তেঁতুল ধরে আছে দেখো। এখানে জানি না সবাই খায় না কি করে, কিন্তু গাছে এত তেঁতুল দেখো, এগুলো সব তেঁতুল ধরে। আর বিরাট বড় গাছ এটা, তোমাদের গাছটাকে একবার দেখাই। এই দেখো গাছটা কত বড় গাছ দেখো, আর কত মোটা দেখো গাছটা, চারিদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তেঁতুল, এত তেঁতুল ধরে আছে, মানে সামনে একটা আমি মনে সব টক করে খেয়ে নিয়েছে। এখানে থাকলে আমিও নিয়ে যেতাম, অনেক দূরে গাছ, মানে অনেক উঁচুতে তেঁতুলগুলো মারা যাবে না। এই রাস্তাটাও প্রচুর খারাপ, যাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে। রাস্তা পরে, আর আমরা সেই পাকা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এদিকে আছে পুকুর, ধান ক্ষেত, সব ব্যাপারটা জমছে ভালো। তো এটা মনে হয় ওই হাঁসগুলো থাকার জায়গা, মানে হাঁসের ফার্ম, তো ওখানে হাঁসগুলো চড়ছে। এই দেখো কদমতলা, এখানে মনে হয় রিলটা বানালে ভালো হতো। চলো বাড়ি যাই, ফোরিং হচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। বনের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা, আমাদের এখানে রাস্তাঘাট শহরের মতো না, বনই মনে হবে একদম। চলো যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আমার কথা বলি।